জেলায় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে কলকাতার আবহাওয়া এ বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাজ্যে পাকাপাকিভাবে বর্ষা ঢুকে পড়েছে বড় বর্ষায় প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি চললো মুষলধারা বৃষ্টি দেখা নেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর দুর্বলতাই এর কারণ এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নিয়ে কি আপডেট দিল আবহাওয়া অফিস ঝটপট জেনে নিন এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে বঙ্গে উত্তরবঙ্গ দিয়ে বর্ষা প্রবেশ করছে এ রাজ্যে উত্তরের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি যেমন হচ্ছে তেমনি বর্ষার বৃষ্টি চলছে তিরুপুরে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবার বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গে এমনিতেই গত কয়েকদিন দফায় দফায় বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার সেই বৃষ্টি আরও বাড়বে বলে আশঙ্কা হাওয়া অফিসের আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি বা একটানা বৃষ্টির পূর্বাভাস কিন্তু এখনই দিতে পারেনি আবহাওয়া দপ্তর দুর্বল মৌসুমী বায়ুর কারণে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি অধরা আজ অবশ্যই দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহর কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন